নমস্কার বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন গরম তো পড়েই গেছে এবার আপনাদেরকে সব পাখাগুলো সব হাতের কাছে রেডি রাখতে হবে তো এরকমই আমার একটা কাস্টমার একটা ফ্যান নিয়ে এসছে আমার কাছে যে বলছে দাদা এটা আমাকে বারো ভোল্টের যে ডিসি ব্যাটারি লাগিয়ে দাও আসলে ফ্যানটা হচ্ছে বারো ভোল্ট ডিসি তো এই ফ্যানটাতে আমি ব্যাটারিটা লাগাবার আগে আপনাদের কথা ভাবলাম যে আমি একটা যদি ভিডিও করে নিই তাহলে আপনাদের বাড়িতেও এইরকম অনেকের বাড়িতেই এই ডিসি ফ্যান আছে তো আপনারা ব্যাটারি চেঞ্জ করতে হলে কোনো না কোনো ইলেকট্রনিক্স দোকানে যে ব্যাটারি চেঞ্জ করে আসেন সেখানে টাকা লাগে এবার থেকে আপনারা নিজেদের বাড়িতে করতে পারবেন এই ভিডিওটা দেখার পর আপনারা ব্যাটারি নিজে নিজেই চেঞ্জ করে নিতে পারবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ফ্যানটাই আমার কাছে এসছে ব্যাটারি লাগানোর জন্য তো এটা একটা বারো ব্যাটারি লাগাতে হবে তো আপনাদেরকে আমি আগে নিচটা খুলে দেখাবো তো দেখুন এটার এই দিকটা নিচ এদিকটা খুলতে হবে তিনটে নাট আছে আর এগুলো সুইচগুলো তো আমি এটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা আমি নাটগুলো খুলে নিচ্ছি দেখুন এখানে তিনটে নাট আছে এদিকেও নাট আছে এগুলো একটু হাত ত্যাগ করে ঘুরি ঘুরি খুলে নিচ্ছি আর এই পিছন দিকে একটা নাট আছে তো নাটগুলো আমি খুলে নিলাম দেখুন সাইডে তো এবার দেখতে পাচ্ছেন তো এইখানে ব্যাটারিটা বসবে বন্ধু দেখতে আর এই হচ্ছে ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মার মাধ্যমে ব্যাটারিটা চার্জ হবে আর বন্ধুরা ভিতর দিকে দেখতে পাচ্ছেন ভিতর দিকে দেখতে পাচ্ছেন যে এখানে রেজিস্ট্যান্স বা যে সার্কিট বোর্ডটা আছে কারণ এটা হচ্ছে সামনের দিকে যে সুইচগুলো দেখতে পাচ্ছেন দুটো তিনটে এলইডি আছে একটা যখন ব্যাটারি চার্জ হবে একটা এলইডি জলে জ্বলে উঠবে আর বাকিগুলো দেখতে পাচ্ছেন সুইচ দুটো সুইচ আছে একটা এমার্জেন্সি হিসাবে ইউজ করা হবে এলইডি লাইটগুলোর জন্য আর একটা পাখার জন্য ইউজ করা হবে পাখা আপ অ্যান্ড ডাউন হাই স্পিডে চলার জন্য আর নিচের দিকে যখনই ডাওয়ান হবে তখন স্লো স্পিডে চলবে মানে স্লো চলবে আর কি তো আমি এবারে আপনাদেরকে দেখাব যে ব্যাটারিটা যে ব্যাটারিটা লাগানো হবে তো এটা একটু সরিয়ে নিই তো বন্ধুরা এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন নিউ ব্যাটারি দোকান থেকে নিয়ে এসেছি বারো ভোল্টের ব্যাটারি এগুলো আপনারা জানেন এই ব্যাটারিগুলোই এ লাগানো হয় যেহেতু আপনাদের বন্ধুদের কম্পিউটার তো আছেই সেখান ইউপিএসও আছে তো সেখানে এগুলো লাগানো হয় এদিকে দেখুন বন্ধুরা দোকান থেকে কিনেছি বলে ওখান থেকে ওয়ারেন্টি দিয়ে দিয়েছে সই করে দিয়েছে ছমাস ওয়ারেন্টি পাওয়া যায় এই ব্যাটারিটা তো এই ব্যাটারিটা আমি একটু আগে চেক করে নেবো মেপে নিতে হবে ঠিকঠাক ভোল্টেজ ঠিকঠাক আছে কি না ফ্রনটেক কোম্পানির ব্যাটারি আর এই ট্রান্সফর্মার থেকে যে তারগুলো যেগুলো ব্যাটারিতে লাগবে এই ভোল্টেজটা একটু মেপটে নিতে হবে যে ঠিকঠাক আসছে কি না তো এই কাজগুলো আমি করে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা প্রথমেই আমি বলেছি যে এবার আমি মেপে নেব এই যে ডিজিটাল মাল্টিমিটার ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে আমি আগে ব্যাটারিটা মেপে নেব কারণ ব্যাটারিটা দেখে নিতে হবে ঠিক আছে কি না যদিও নতুনই কেনা হয়েছে এবং দেখুন সিল এবং দোকান থেকে কিনেছিলাম ওয়ারেন্টিও দিয়ে দিয়েছে সিগনেচার করে দিয়েছে মাস ওয়ারেন্টি থাকে বন্ধুরা এই ব্যাটারিটা তো তবু আমি একটু মেপে নেব একবার দেখে নিই তো এখানে আমি লাগিয়ে নিলাম নেগেটিভ পোলটা আমি লাগিয়ে নিচ্ছি আর এই পজিটিভ পোল্টটা দেখতে পাচ্ছেন বন্ধুরা নেগেটিভটা আমি লাগিয়ে নিয়েছি পজিটিভ পোল্টটা এখানে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন তেরো ভোল্ট শো করছে তেরো ভোল্ট শো করছে দেখুন ডিজিটাল মিটারে ছেড়ে দিলে জিরো দেখতে পাচ্ছেন আবার একবার লাগিয়ে নিলাম তো এখানে তেরো ভোল্ট শো করছে তো ব্যাটারিটা ঠিক আছে বন্ধুরা মেট নিলাম এবং আপনাদেরকে দেখিয়েও দিলাম আপনারা এভাবে আপনাদের ডিজিটাল মাল্টিমিটার থাকলে আপনারা এভাবেই মেপে নিতে নেবেন এবং নিতে পারবেন আশা করি তো এবার আমি দেখব দেখুন এখানে আমি পাখাটা খুলে রেখেছি তো এখানে ট্রান্সফর্মার ভিতরে যে সার্কিট বোর্ড আছে সেটাও দেখতে পাচ্ছেন তো এবারে এই যে দুটো তার দেখতে পাচ্ছেন একটা রেড একটা ইলো তো এই রেড আর ইয়োলো এটাতেই ব্যাটারিটা কানেকশান থাকে আর এই যে চার্জারটা লাগানো আছে চার্জারের তারটা দেখতে পাচ্ছেন আমি ইয়ে দিয়ে সুইচ দিয়েই রেখেছি এই যে লাইটটা জ্বলছে দেখুন চার্জারের তো আমি একবার এই তাঁরটা একটু মেপে নেব যে এখানে ঠিকঠাক ভোল্টেজ আসছে কি না কারণ এইটাই যদি ভোল্টেজ ঠিক না থাকে তাহলে ব্যাটারিটা চার্জ হবে না তো বন্ধুরা আমরা এখানে মেপে নিই যে বারো ভোল্ট আছে কি না তো এই যে দেখতে পাচ্ছেন রেড তার এই রেড তার আর এই ইলো তো আমি একবার মেপে নিই ইলোটা নেগেটিভ আর রেডটা পজিটিভ ঠিক আছে তো বন্ধুরা এইখানে দেখুন তেরো ভোল্ট তেরো চোদ্দ ঠিক আছে আরও একবার দেখে নিই এখানে ঠিকঠাক একটু লুজ হচ্ছে তো এই জন্য মিটারের ফ্ল্যাকচুয়েশান হচ্ছে দেখুন এবারে ঠিকঠাক আছে চোদ্দো ভোল্ট এখানে চোদ্দো ভোল্ট দেখাবে যেহেতু তারগুলো আছে তারের মধ্যে যখন ব্যাটারি কাছে যাবে তখন দেখবেন বন্ধুরা ও বারো ভোল্টই যাবে ঠিক আছে তাহলে এখানে বন্ধুরা আমরা দেখলাম যে সার্কিট বোর্ড থেকে বা ট্রান্সফর্মার থেকে যে ভোল্টেজটা বেরিয়ে আসছে বারো ভোল্ট সব ঠিকঠাক আছে এবার আমি ব্যাটারিটা এখানে লাগাবো তো তার আগে আমাকে যেটা করতে হবে এখানে লাইন দেয়া আছে দেখতে পাচ্ছেন আমাকে চার্জারের প্লাগটা খুলে নিতে হবে এখান থেকে খুলে নিচ্ছি তা হলে শর্ট সার্কিট হয়ে যাওয়ার চান্স আছে তো এবারে যেটা করব সেটা হলো ব্যাটারিটাকে আমি এবার এখানে লাগাবো ব্যাটারিটা এবারে আমি এখানে লাগাবো দেখুন ব্যাটারিটাকে বসিয়ে নিচ্ছি ব্যাটারির ঘর করা আছে এখানে ব্যাটারির ঘর করা আছে এখানে আমি লাগিয়ে নিলাম ব্যাটারিটা ঠিকঠাক লেগে গেছে এদিকে দেখুন বন্ধুরা এদিকে ট্রান্সফর্মারটা রয়েছে এদিকে ঠিকঠাক লেগে গেছে হুম ঠিকঠাক লেগে এবার এবার আমাকে এখানে এই তারগুলো জুড়ে নিতে হবে এই যে ব্ল্যাক নেগেটিভ যেখানে সেখানে হলদাটা আর এখানে রেড করা আছে দেখুন এই রেডের জায়গায় এই রেড তারটা লাগাতে হবে তো আমি রকম একবার হালকা করে টাচ করে দেখে নিই যে ঠিকঠাক চলছে কি না এখানে দেখুন আমি তার এখনও কিন্তু জুড়িনি ঠিকভাবে তবু আমি একটু লাগিয়ে দেখে নিচ্ছি এবার সুইচটা দিয়ে নিই দেখুন বন্ধুরা পাখা হচ্ছে এখানে লাইট জ্বলছে নাকি একটু দেখে নিই হুম এখানে দেখুন লাইট জ্বলছে এটা এমার্জেন্সি হিসাবে লাইটটা ইউজ করা হয় এলইডি বন্ধ করে দিলাম তো ঠিকঠাক আছে ব্যাটারি ঠিকঠাক আছে কানেকশানটা এবারে করে নিতে হবে তো আমি কানেকশানটা করে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অলরেডি লাগিয়ে নিয়েছি তারগুলো হ্যাঁ এখানে বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে বলবো যে এখানে দেখুন আমি তারগুলো লাগিয়ে নিয়েছি কিন্তু এখানে কোনো রকম সোল্ডারিং করিনি আমি শোল্ডারিং করিনি এখানে শুধুমাত্র আমি তারগুলোকে জয়েন্ট করে নিয়েছি তো বন্ধুরা যাদের বাড়িতে আপনাদের যাদের বাড়িতে সোল্ডারিং আয়রন আছে সোল্ডারিং আয়রন যাদের বাড়িতে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এরকম সোল্ডারিং আয়রন যাদের বাড়িতে আছে আপনাদের বন্ধুরা তো আপনারা সোল্ডারিং করে নেবেন হ্যাঁ আপনারা সোল্ডারিং করে নেবেন তাহলে লুজ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তাহলে এখানে লুজ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো যাদের বাড়িতে আছে সোল্ডারিং আর যাদের বাড়িতে নেই বন্ধুরা আপনাদের সবার বাড়িতে থাকার কথাও নয় তো যাদের বাড়িতে নেই আপনাদের তারা কি করবেন তারা এই জায়গাতে সেলো টেপ বা ব্ল্যাক টিপ দিয়ে ভালো করে মুড়ে দেবেন যাতে কোনোরকম লুজ না হতে পারে লুজ হলে শর্ট সার্কিট হওয়ার চান্স আছে বা ব্যাটারিটা চার্জ হবে না বা আপনার টাইম হয়তো চলবে না তো আমি জুড়ে দিয়েছি আরেকবার সুইচটা দিয়ে দেখে নিই যে দেখুন পাখাটা সুইচটা আমি দিলাম বুঝতে পারছেন এটা আবার একটু স্লো মোমেন্টে হচ্ছে উপর দিকে স্লো নিচের দিকে আরেকবার লাইটটা জ্বালিয়ে নিই দেখি এল লাইট দেখুন জ্বলে গেছে ঠিকঠাক জ্বলছে তো মোটামুটি সব ঠিক আছে তো আমি যেহেতু আপনাদেরকে বললাম যে আমি সোল্ডারিং করব না কারণ মাঝে মাঝেই হয়তো কোনো কারণেই ব্যাটারিটা যদি খুলতে হয় হ্যাঁ সেক্ষেত্রে কাস্টমারের বাড়িতে তো শোল্ডার নেই তো তারা খুলতে পারবে না সেই জন্যে আমি এরকম করে মুড়ে দিলাম আমার যদি হতো তাহলে হয়তো আমি সোল্ডারিং করে দিতাম কারণ আমার কাছে সোল্ডারিং আয়রন আছে আমি খুলে নেবো কিন্তু কাস্টমার তো পারবে না সেই জন্যই আমি এটা এরকম করে দিলাম যাতে প্রয়োজনে এবং উনি নিজেও বাড়িতে প্রয়োজনে চেঞ্জ করে নিতে পারেন তো আমি এবার স্যালো টিপ দিয়ে এটাকে মুড়ে দিচ্ছি তারপর আপনাদেরকে দেখাবো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্যে মাঝখানে কিছু কিছু আমি গ্যাপ দিচ্ছি বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এই যে স্যালো টেপ টেপ নিয়ে এসেছি আমি স্যালো টেপটা এবার এখানে লাগিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি টেপ দিয়ে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি এবং তারগুলোর উপরেও স্যালো টেপ দিয়ে দিয়েছি যাতে কোনোরকম না টানাটানি হয়ে লুজ কানেকশান হয়ে যায় তো এরকম করে লাগিয়ে নেবেন তবু আরেকবার আমি চালিয়ে দেখে নিচ্ছি হ্যাঁ ঠিক আছে আরেকবার লাইটটা জ্বালিয়ে নিই ঠিকঠাক আছে তো বন্ধুরা দেখতে পেলেন যে আমি কীভাবে লাগালাম হুম সব কিছু এরকমভাবেই মাপামাপি করে বা এইভাবে লাগিয়ে নিতে হয় তো বন্ধুরা আপনাদের যদি কারু এরকম ডিসি ফ্যান কেনার ইচ্ছা থাকে বা প্রয়োজন থাকে বা এই ব্যাটারি আপনারা অ্যামাজনে অনলাইনে কিনে নিতে পারেন আমি ডেসক্রিপশানে এর লিঙ্ক দিয়ে দেবো তো আপনারা সেখান থেকে কিনে নিতে পারেন আর এবার আমি এর ক্যাবিনেটটা লাগিয়ে নেব তারপর দেখাবো আপনাদেরকে চালিয়ে তো বন্ধুরা ফাইনালি আমি লাগিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ফাইনালি আমি লাগিয়ে নিয়েছি চার্জে বসিয়ে দিয়েছি চার্জ হচ্ছে দেখুন চার্জ হচ্ছে চার্জার তো ভিতরেই আছে জানেন শুধুমাত্র আমি ইলেকট্রিক পয়েন্ট থেকে কেবলটা নিয়ে এসছি দেখুন চার্জারটা তো চার্জ হচ্ছে আমি আরেকবার পাখাটা চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুইচটা দিচ্ছে দিলাম দেখুন খুব ভালো পাখা খুব ভালো বাতাস হয় বন্ধুরা তো এটা স্লো এবার হাই দেখুন এবারে হাই এবারে হাই দিলাম আর এদিকের যে সুইচটা এটা তো বন্ধু বলেইছিলাম যে এমার্জেন্সি লাইটের কাজ করবে দেখুন তিনটে এল আছে জ্বলে যাচ্ছে আবার বন্ধ করে দিলাম তো আমি লাগিয়ে নিলাম ফাইনালি পাখাটা রেডি হয়ে গেছে বন্ধুরা ফাইনালি আমি দেখলেন যে আমি ব্যাটারিটা লাগিয়ে নিয়েছি এবং পুরোপুরি কমপ্লিট পাখা রেডি এবার পাখা চালানো যাবে কোনো রকম অসুবিধা নেই তো বন্ধুরা আপনাদেরকে আবার বলছি যদি এই ধরনের পাখা আপনাদের কেনার কোনো ইচ্ছা থাকে পাঠা এবং ব্যাটারি দুটোরই আমি অ্যামাজন লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো সেই জায়গা থেকে আপনারা কিনে নেবেন আর অবশ্যই ভালো পাখা এই পাখাটা সম্বন্ধেও আমি একটা ভিডিও আগেই দিয়েছি তো আই বটনে আপনারা দেখে নেবেন ওখানে এই পাখাটা সম্বন্ধে সব রকম ইনফরমেশান দেওয়া আছে পাখাটার দাম থেকে সব কিছু দেওয়া আছে আপনারা ওখান থেকে ওই ভিডিওটাও দেখে নেবেন এবং আপনারা চাই যদি আপনাদের ইচ্ছে থাকে আপনারা অবশ্যই কিনতে পারেন আর অবশ্যই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বা আপনাদের অনেক কাজে আসবে তো ভিডিওটা কাজে আসবে বলেই আমি ভিডিওটা করেছি কারণ কাস্টমার আমাকে ব্যাটারিটা দিয়ে গেছিলো লাগিয়ে দেওয়ার জন্য তো আমি লাগিয়ে দিয়ে দিতে পারতাম কিন্তু আমি ভিডিওটা এই জন্য করলাম যে আপনাদের অনেক কাজে আসবে কারণ এখন ডিসি ব্যাটারি দিয়ে যে পাখা এখন অনেকের বাড়িতে আছে কারণ অনেকের বাড়িতে বাচ্চা আছে মাঝে মাঝে লোডশেডিং হয় সেক্ষেত্রে খুবই কাজের এই পাখাগুলো তো সেই জন্যেই আমি ভিডিওটা করেছি এবং আপনাদের আশা করি অনেক কাজে আসবে এটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভিডিওটা আপনাদের আশা করি খুবই কাজে লাগবে এবং আপনারা অনেক কিছু এখান থেকে শিখতে পারলেন এবং নিজেদের যে ডিসি পাখা সেটা নিজেরাই বাড়িতে আশা করি করে নিতে পারবেন আর কোনো ইলেকট্রনিক্স দোকানে আপনাদেরকে নিয়ে যেতে হবে না বা আপনাদের খরচা হবে না ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটা বাজিয়ে দেবেন যাতে সবার আগে আপনারা আমার ভিডিও আপলোড করলেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তো আশা করি ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে